বিছনাকে তো সকালে একবার ঠিকঠাক করে গেছে, আবার সে বিছনাটা কি করছে মানে সে কভার পর্যন্ত খুলে ফেলছে, লাগাই ফেলে মানে কি মানে সে কভার দিয়ে ছিঁড়ে রাখছে, ছিঁড়ে তারপরে খুলে রাখছে। এ করলো কি এসব? কে করলো? এ কই তুমি? এ তুমি কই গেলা? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কে করলো, এটা কে করছে এরকম? আর শুধু আমি আমি করছি নাকি? রা আমি কেন করব? শোনা, আমিও করি না তো, করছে কি? তোমার বাচ্চারা করছে? ও সকালবেলা দেখছিলাম না, ছেলে মেয়ে খেলছে, সকাল থেকে রুমটার মধ্যে বসে না, খেলা খেলছে। আমি তো মোবাইল চাপতেছি, আমি কি দেখছি নাকি? এগুলো তুমি দেখো না, তুমি খেয়াল করবে না? যখন মোবাইলের ভিতর থাকো তুমি সবকিছু মোবাইলটার ভিতরে দিয়ে রাখো, মন টন সবকিছু তো চোখ কান খোলা রাখতে হয়, কোথায় কি হচ্ছে কি হচ্ছে সব খেয়াল করতে হয়। আরে এটা পুরাতন, এটা চেঞ্জ করে ফেলো, সমস্যা নাই কোনো, ঠিক আছে? চেঞ্জ করবো, আমার ঘরে কি আর আছে? বিছনার চাদর আছে, এনে দেবো, সমস্যা নেই। বালিশ কভার এগুলো আছে আমার, আমি এখন চেঞ্জ করে দিব, সমস্যা নাই। এটা শোনো, কথা হচ্ছে তোমার বাচ্চারা ছিঁড়ছে, তুমি দেখছো, তুমি কিছু বলো নাই। এখন প্রথম মানে শাস্তি তোমার দিতে হবে, তারপর তোমার বাচ্চাদের দিতে হবে। তুমি কেন দেখলে না, তুমি কেন দেখলে না, ওরা এরকম করতেছে কেন তুমি দেখলে না, তুমি কেন তাদের কিছু বলো নাই? এখন ওদেরকে যাই যাই দেবো, পিটানটা দিব যাই আমি। ছোট মানুষ দরকার নাই, কেন দরকার নাই কেন? ওদের যদি এখন তুমি কিছু কিছু না বলো তাহলে কিন্তু ওরা নেক্সট টাইমে আবার ওই সব কিছু করবে, আমার ঘরে এটা নষ্ট করবে, ওইটা নষ্ট করবে। তার জন্য ওদের যদি মানে শাস্তি দেওয়া হয় ওরা কিন্তু সচেতন থাকবে, ঠিক আছে? ওদের আমি শাস্তি দিতে চাই। বাদ দাও, বাদ দাও, এসব বাদ দাও, আমি ওগুলো যেগুলো আছে কভার খুলে ফেলো, খুলে গেল, খুলে। হ্যাঁ কেন, এটার কি অবস্থা? এটা জানি না, এটা কি অবস্থা? এই যে ও যে খেলছে, এটাও ছিঁড়ছে, ওটাও ছিঁড়ছে, ওটা ছিঁড়ে তো খুলেই রাখছে, এটাও ছিঁড়ে ফেলছে। আচ্ছা ছিঁড়ছে, সমস্যা নাই, এটা চেঞ্জ করে ফেলবো, নতুন চাদর নিয়ে আসবো, একবার কভার সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে তুমি অফিসে যাবা, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি বিছনার চাদর প্লাস বালিশের কভার নিয়ে আসবা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ, ঠিক আছে? না আসলে বুঝবা, তাহলে যদি না মনে না থাকে তাহলে বুঝবা। চুপ করে ওসব বাদ দাও, ওই নিয়ে আসবো আমি আজকে, ঠিক আছে? আর ছেলে মেয়েদের বকা দেওয়ার দরকার নাই, মারধর করার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোমার যদি না আনো তখন তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে, তখন দেখো, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আমি তোমার জন্য চাদর নিয়ে আসবো। ওকে, আমি অফিসে গেলাম। আচ্ছা এটা খুলে রাখ।